35 বছর ধরে লক্ষ লক্ষ স্বপ্ন সত্যি করে চলেছে রাইজ, আজও সাফল্যের শিখরে। আমার নাম শুভময় দাশগুপ্ত, আমি বর্তমানে কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসেবে ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সেস আন্ডার ফিনান্স রেভিনিউ ডিপার্টমেন্টে আছি। এই যে এই চাকরিটা পেয়েছেন, এই সফলতা কেমন লাগছে? সফলতা স্বাভাবিকভাবে অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং ভালোই লাগছে। একটা সময় গ্র্যাজুয়েশনের পরে একটা সময় আমার চাকরি ছিল না, তো মানে সেটা প্রিপারেশন স্টেজ হিসেবে ছিল। তারপরে একটা আফটার সার্টেন টাইম মোটামুটি একটা ভালো এফর্ট দেওয়ার পরে যে সাকসেসটা আমি এখন অবধি পেয়েছি সেটা যথেষ্ট এনজয়েবল। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বাবা আছেন, মা আছেন, আমার কাকু ঠাম্মা এবং আমার পিস্তো দিদি এবং তার হাজবেন্ড থাকে। এই নতুন চাকরির পরিবেশ কিরকম লাগছে? নতুন চাকরি, বর্তমানে আমি এর আগে একটি চাকরিতে ছিলাম, সেটি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডিফেন্স ডিপার্টমেন্টের রেভিনিউ অফিসার হিসেবে আমি পুরুলিয়াতে পোস্টেড ছিলাম। তো সেইখানে পরিবেশটা একরকম ছিল, একটা ব্লক অফিসের চাকরি, গ্রামের মানুষের সাথে ওখানে সার্ভ করা, ল্যান্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা, তো সেটা যথেষ্ট এনজয়েবল ছিল। এবং বর্তমানে সম্পূর্ণ ডিফারেন্ট রকমের একটা সার্ভিসে আছি, সেটা হচ্ছে কমার্শিয়াল ট্যাক্সে সিটিও, পুরো কাজের ফিল্ডটাই আলাদা। বর্তমানে এখনও অবধি যথেষ্ট ঠিকঠাক ভালো এবং যথেষ্ট দায়িত্বপূর্ণ এবং রেসপন্সিবল জব, তো এখন অবধি বেশ ভালো লাগছে নতুন পরিবেশ। এই যে সরকারি চাকরি পেতে হবে, এই মোটিভেশনটা কবে থেকে, কে বেশি মোটিভেট করলো আর কি? মোটিভেশন কেউ করেনি, মোটিভেশন আমার সম্পূর্ণভাবে নিজের। যদি মোটিভেশন আলাদা এবং সাপোর্ট আলাদা, মোটিভেশনটা সম্পূর্ণভাবে আমার নিজের ভেতরকার ছিল, সেখানে কারো কোনো অবদান নেই আমার নিজের ছাড়া। কিন্তু সাপোর্ট আমি ফ্যামিলি থেকে খুবই বেশি রকম ভালোভাবে পেয়েছি। ভবিষ্যতের পরিকল্পনা কি আছে? ভবিষ্যতের পরিকল্পনা সেরকম মেসেজ কিছু নেই, কারণ গ্রুপে, WHS গ্রুপে পাওয়াটা লক্ষ্য ছিল, প্রাথমিক লক্ষ্য, এবং সেখানে সেটা আমি রিচ করতে পেরেছি। আপাতত সেরকম কোনো স্পেসিফিক কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই আমার। রাইসে তো পড়াশোনা করেছো, তাই রাইসের ভূমিকা কি, মানে তোমার তোমার মূল্যায়ন কি রাইস রাইস সম্পর্কে, মানে তোমার এই WBCS পাওয়া থেকে আরম্ভ করে যাবতীয় নিয়ে বলতে? আচ্ছা, রাইসের মূল্যায়ন মূল্যায়ন রাইসের মূল্যায়ন শুধু আমি যদি নিজের দৃষ্টিভঙ্গি থেকে করি তাহলে বলতে হবে আমার যে গ্র্যাজুয়েশন অবধি আমার একদম ম্যাথামেটিক্স অনার্স ছিল। তো সেই ম্যাথামেটিক্স অনার্স, সুতরাং ক্লাস 9-10 পরে আমার সাথে আর্টস সাবজেক্টের হিস্ট্রি, জিওগ্রাফি সেরকম কোনোই সম্পর্ক ছিল না, যেগুলো আবার কম্পিটিটিভ এক্সামের, বিশেষ করে WBCS এর ক্ষেত্রে বা PSC মিসেলেনিয়াসগুলো আগে একটি পরীক্ষা হতো 12 সাল অবধি হয়েছে, তার ক্ষেত্রে সম্পূর্ণ অনেকটাই ভূমিকা নেয়। তো সেক্ষেত্রে সম্পূর্ণ প্রায় ক্লাস 9-এর পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা অবধি মাঝের এই যে প্রায় 6-7 বছরের গ্যাপে কোনো হিস্ট্রি কিছু বা আর্টস সাবজেক্ট পড়িনি, সেইখানে রাইস একটা ভালো রকম গাইডেন্স দিয়েছে আমাকে, এবং রেগুলার মক টেস্ট যেটা ছিল সেই মক টেস্ট এবং ক্লাসরুম কোচিং, যেটা আমাদের ক্লাসে বিভিন্ন হিস্ট্রি, জিওগ্রাফি এবং অন্যান্য সাবজেক্টের স্যারেরা যেটা এসে আমাদেরকে বলে দিতেন আর যে নোট লিখিয়ে দিতেন, সেইটা কিছুটা পরিমার্জনা করে, কিছুটা আমার মতো করে মিশিয়ে তৈরি করে নতুন করে, তো প্রাথমিক গাইডেন্সটা সম্পূর্ণভাবে রাইসের থেকেই পেয়েছি। এটাই আমার পক্ষ থেকে রাইসের মূল্যায়ন, যেটা যথেষ্ট সফলভাবে রাইসের অভিজ্ঞ শিক্ষকরা করতে পেরেছেন। আচ্ছা, রাইসের শিক্ষা পদ্ধতি কোন বিষয়টা তোমাকে বেশি অনুপ্রাণিত করবে? তার মধ্যে সব থেকে ইয়ে হচ্ছে ক্লাসরুম কোচিং এবং মক টেস্ট। আমি বলছি কি, কথাটা একটু যদি এরকম ভাবে বলা যায়, রাইসের পড়াশোনা, রাইসের পড়াশোনার মধ্যে মানে রাইস কথাটা নিয়ে যদি বলা যায় তাহলে সুবিধা হয়। আচ্ছা, রাইসের মানে যে আমার যে যে রাইসের যে স্টাডি প্রসেসটা বা যে যে মেকানিজমটা যে ছাত্রদের স্টাডি করানোর ক্ষেত্রে, তার মধ্যে বেশি রাইসের ধারার বিভিন্ন সময় রেগুলার মক টেস্ট নেওয়া এবং রাইসের যে শিক্ষক মণ্ডলী ছিলেন বা টিচার্সরা ছিলেন, বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকরা, তাদের যে ক্লাসরুম কোচিংটা, এবং তার একটা একটা স্পেশাল ইয়ে আছে যে রাইস যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করে তাতে সব কিছু থাকে না, এবং সেটার একটা কিন্তু মানে আপাতভাবে শুনলে, আমার মধ্যে শুনলে অন্যরকম নেগেটিভ লাগতে পারে, বাট এটার পজিটিভ ইম্প্যাক্ট আছে, বিকজ যেহেতু ওখানে সব কিছু থাকে না, তাই আমরা বা ছাত্ররা বিশেষত আমি বাধ্য হতাম
ক্লাসরুম কোচিং গুলো করতে, যাতে আমরা সম্পূর্ণ কম্প্যাক্ট জিনিসটা ক্লাসরুম কোচিং থেকে পেতে পারি। এবং সেটা শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল বাড়িতে বসে পড়ার থেকে ক্লাসরুম কোচিং করাটা রাইসে গিয়ে সেটা অনেক বেশি উপকার করেছে বলে আমার ক্ষেত্রে মনে হয়। আচ্ছা, এই আধুনিক পরীক্ষা পদ্ধতি, লাইব্রেরি, রেগুলার মক টেস্ট যেগুলো তুমি বলছো, অনলাইন এক্সাম সিস্টেম, এগুলো রাইসে যে শুরু করেছে তাতে তোমার যথেষ্ট সাহায্য হয়েছে বলে তুমি মনে করো? লাইব্রেরি অনলাইন এক্সাম সিস্টেমে আমি ছিলাম না তখন, তার আগে আমি বেরিয়ে গেছিলাম, কিন্তু লাইব্রেরি এবং রেগুলার মক টেস্ট যেটা ম্যানুয়ালি যেটা রাইস ইয়ে করতো, তো সেইখানে সেইখানে মক টেস্ট তো খুবই জরুরি, যেটা আমার আমি যেটা বিভিন্ন পরীক্ষাতে WBCS হোক বা SSC কম্যান্ড গ্র্যাজুয়েট লেভেল হোক, দুটো ক্ষেত্রেই মক টেস্টগুলো আমি সবকটাই অ্যাভেল করেছি। এবং লাইব্রেরি ফেসিলিটি যথেষ্ট ভালো, আমি শিয়ালদা রাইসে পড়তাম, লাইব্রেরি যথেষ্ট ভালো, এবং সেই লাইব্রেরি থেকে বিভিন্ন ম্যাগাজিন, সব বই কিনে পড়া সম্ভব হতো না, তো লাইব্রেরি থেকে বিভিন্ন ম্যাগাজিন এবং এবং যে রেগুলার মক টেস্ট, এই দুটো ক্লাসরুম কোচিং এর পাশাপাশি যথেষ্ট আমাকে উপকৃত করেছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে মানে তোমার পরের ব্যাচ, মানে আগামী দিনে যারা কম্পিটিটিভ এক্সামে আসতে চাইছে, তাদের জন্য তোমার মেসেজ কি, মানে তুমি কি মেসেজ দিতে চাও, যে কিভাবে সে সফল হতে পারে? প্রথম মেসেজ হচ্ছে, সরকারি চাকরিতে সফল হতে গেলে যেটা আমি নিজেই নিজেকে দিয়ে বুঝেছি, প্রথম হচ্ছে ধৈর্য, এবং সেকেন্ড হচ্ছে যেটা নিজের মধ্যেকার যে সাহসটা ধরে রাখা দরকার, কেননা আশেপাশ থেকে এবং সেটা খুব স্বাভাবিকভাবে অনেক নেগেটিভ ইনপুট আসবে যে এতদিন ধরে কেন সরকারি চাকরিতে আছিস বা আছো, চেষ্টা কেন করছো, অন্য কিছু করে বেরিয়ে যেতে পারো। তো সেই জায়গাটাতে যদি স্টুডেন্টের ওপর বা যে অ্যাসপিরেন্ট তার উপর কোনোরকম নেগেটিভ ইম্প্যাক্ট অনেক সময় পড়ে যায়, কারণ এটা আমিও আমার পরিবেশে চারদিকে দেখেছি, আমাকে অনেকে বলেছে কেন এদিকে আছো, অন্য কিছু চেষ্টা করো, পাশাপাশি এটা করো। তো প্রাথমিক হচ্ছে ধৈর্য, সাহস এবং ঠিকঠাক স্ট্র্যাটেজিটা ঠিক করা দরকার, যে আমি বা যে অ্যাসপিরিয়েন্ট সে কোন পরীক্ষাটার জন্য বসছে এবং কিসের জন্য প্রিপারেশন নেবে সেইটা, এবং তার পাশাপাশি একটা প্রপার গাইডেন্স এবং স্ট্র্যাটেজি আর ধৈর্য, এই তিনটে হচ্ছে মেন জিনিস নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর যারা খুব ভালো রেজাল্ট করে তারাই কি শুধুমাত্র ভালো পরীক্ষা সফলতা পেতে পারে বলে তুমি মনে করো? ভালো রেজাল্ট মানে একাডেমিক গ্রাউন্ডে? না না, একাডেমিক গ্রাউন্ডে ভালো রেজাল্ট করা মানে যে সফলতা তাড়াতাড়ি পৌঁছবে, বা একাডেমিক রেজাল্ট যদি মিডিওকার হয় তাহলে সফলতা পাবে না, সেরকম কোনোই মানে নেই। কারণ আমিও মানে অ্যাজ এ একাডেমিক যদি আমার কোনো এক্সিলেন্স নেই, আমি মোটামুটি একটা ঠিকঠাক ভালো ছাত্র ছিলাম, কিন্তু সেরকম একাডেমিক এক্সিলেন্স আমার কিছু নেই, আমি রেগুলার স্ট্র্যাটেজি, ঠিকঠাক গাইডেন্স, স্ট্র্যাটেজি এবং ধৈর্য, এই তিনটে থাকলেই যথেষ্ট রকমভাবে সফলতা পাওয়া যায়। আচ্ছা, লাইফ কি তুমি বেছে নিয়েছো কেন? কারণ আমি যে সময় রাইসে ভর্তি হই সেই সময় একমাত্র প্রপার গাইডেন্স দেওয়ার মতো একমাত্র সংস্থা বা ইনস্টিটিউট ছিল সেই সেই মুহূর্তে রাইস, তো সেই জন্য আমি রাইসকে বেছে নিয়েছিলাম। ৩৫ বছর ধরে লক্ষ লক্ষ স্বপ্ন সত্যি করে চলেছে রাইস, আজও সাফল্যের শিখরে।